हेलो एवरीवन, आज के सीरीज ऑफ फंक्शन डिरिचलेट टेस्ट करब। तो चलो देखे नहीं थियोरम कि बोलते बोलते जो कोनो एकटा सिक्वेंस यूएन एट लिखते पर समेशन ऑफ यू एक्स, ठीक है, तब यू वन एक्स यू टू एक्स ये चलते थको सरि यू एन एक्स। तो ये सिक्वेंसटार जो पार्शियल साम एस एन एक्स एट कि यूनिफर्मलि बाउंडेड हो कथाए क्लोज इंटरवल ए बिर मध्य आएक्ट जो सिकुवेंस वि एन से यूनिफर्मलि कन्भार्जेंट है कथाए जरोो तो है सेम इंटरवल मध्य तरह संगे जो सिकुवेंस अफ फंक्शन भि एन छो से मनोटनिक है जेको एक्स बिलंगस टू क्लोज इंटरवल ए बिर मध्य तेल कंडिशन की यूएन जो आर जो पार्शियल साम सिकुवेंस एस एन से कि होते हैं यूनिफर्मलि बाउंडेड वीएन एर जो सिकुवेंसटा आता होते हैं मोनोटोनिक से इनक्रिजिंग हमको डिक्रिजिंग हमको तरह संगे जरोो ते कन्वर्ज करते हैं तो सीरीजटे पा समेशन अफ यूएक्स यूएन एक्स वीएन एक्स गुणफल से यूनिफर्मलि कन्वर्जेंट है, ठीक है। चलो एबारे आमरा एकटा एग्जांपल करे नेई कि देवा आछे प्रूफ दैट द सीरीज साइन एक्स प्लस साइन टू एक्स बाय टू साइन थ्री एक्स बाय थ्री प्लस एंड डट 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 एटे कि हबे यूनिफर्मलि कन्वर्जेंट जेकोनो एकटा क्लोज इंटरवल कि ए बिर मध्य जेटा कि ना ओपेन इंटरवल जिरो टू टू पाइर मध्य ढुके आछे तार माने कि एखाने ए बि जे क्लोज इंटरवलटा सेटा कि हबे ओपेन इंटरवल जिरो टू टू पाइर सबसेट हबे, ठीक आछे। তাহলে এই সিরিজ অফ ফাংশনটা দেখে দেখাতে হবে ইউনিফর্মলি কনভার্জেন্ট। তো ফার্স্ট আমরা কী করবো ইউএন এক্স বিএন এক্স কনসিডার করবো। বিএন এক্সটা এখানে দেওয়া ছিল আমাদেরকে মনোটোনি, তাতে ইনক্রিজিং হোক বা ডিক্রিজিং হোক, দেখো ওয়ান বাই এন এখানে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি, তাহলে ওয়ান বাই এন যদি আমরা সিকোয়েন্সটা নিই ভিএন হিসেবে সেক্ষেত্রে ভিএনটা আমরা কী হয়েছে মনোটোনিক ডিক্রিজিং, তাহলে ভিএনটাকে কী নেবো আর তাহলে ওয়ান বাই এন আর ইউএন কী হবে সাইন এন এক্স সাইন এ সাইন টু এক্স এটা হবে, ঠিক আছে। তাহলে লেট ইউএন এক্স ইকুয়াল টু সাইন এন এক্স অ্যান্ড ভিএন এক্স ইকুয়াল টু ওয়ান বাই এন, ঠিক আছে। আর এখানে ফর অল আছে পরে করে দিচ্ছি, ফর অল এক্স বিলংস টু কোথায় ক্লোজ ইন্টারভেল এ বি সাবসেট অফ ওপেন ইন্টারভেল জিরো টু টু পাই, ঠিক আছে, ধরে নিলাম এটা আমরা। দেন তাহলে কি হবে ভিএনএ যে সিকোয়েন্সটা পাবো এটা কি মনোটোনিক, ডিক্রিজিং, অন কোথায় ক্লোজ ইন্টারভেল এ বি অ্যান্ড কোথায় কনভার্জ করে কনভার্জিং টু জিরো, তাই না, ওয়ান বাই এন এন টেস্ট টু ইনফিনিটি করলে এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে জিরোতে কনভার্জ করছে। এবার আমরা দেখাতে হবে কি ইউএন যেটা সাইন এন এক্স এর পার্শিয়াল সাম নিয়ে দেখাতে হবে সেটা ইউনিফর্মলি কনভার্জেন। তো এখানেই আমাদের মেন অঙ্কটা প্রচলন করি, লেট এস এন এক্স ইকুয়াল টু ইউ ওয়ান এক্স প্লাস ইউ টু এক্স প্লাস এন ডট 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 প্লাস ইউএন এক্স, ব্যাস ইকুয়াল টু সাইন এক্স প্লাস সাইন টু এক্স প্লাস এন ডট 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 প্লাস সাইন এন এক্স ইকুয়াল টু কত হবে সাইন এন এক্স বাই টু ইন্টু সাইন এন প্লাস ওয়ান বাই টু এক্স বাই সাইন অফ এক্স বাই টু, ঠিক আছে। এবার তোমরা ভাবতে পারো যে এই টার্মটা কোথা থেকে পেলাম, তাই না, যোগফলটা এটা কী করে হলো আমি সেটা দেখাচ্ছি পরে দেখাচ্ছি তোমাদেরকে ভিডিও শেষের দিকে, ঠিক আছে। তো এখন তোমরা জাস্ট একটু মনে রাখো যে যোগ করলে এটা হবে। এবার কী দেখাতে হবে আমাদের এই যে সাইনটা সেটা কি ইউনিফর্মলি বাউন্ডেড, তাই তো, কোথায় ক্লোজ ইন্টারভেল এ বির মধ্যে।
দেখো এসএন ফাংশনটাকে বাউন্ডেড দেখানো যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট আমরা দেখাতে পারি এসএনটা কোন একটা ফাংশন এস এর মধ্যে তাহলে কি হবে সেটা কোন বাউন্ডেড হলে এটাও কি হয়ে যাবে বাউন্ডেড হয়ে যাবে তো ফার্স্ট আমরা এই লিমিট ফাংশন বের করব বের করে দেখাবো যে সেটা কি বাউন্ডেড তাহলে আমরা এটাও বাউন্ডেড পেয়ে যাব ঠিক আছে ফর ইচ এন বিলংস টু কোথায় ন্যাচারাল নাম্বার মড অফ এস এন এক্স কত হবে আমাদের লেস দেন ইকুয়াল টু ওয়ান বাই সাইন অফ এক্স বাই টু ঠিক আছে এবার সাইন এক্স বাই টু কি হবে জিরো হবে কি কোনো সময় জিরো হবে না কারণ এক্সটা এখানে কোথায় বিলং করছে এক্সটা বিলং করছে ক্লোজ ইন্টারভেল এ বির মধ্যে যেটা আবার ওপেন ইন্টারভেল জিরো টু টু পাইয়ের সাবসেট তাহলে জিরো কোথাও কন্টেন্ট করছে না তাহলে এ বা বি বা এক্স এর যে কোনো মান কি জিরো হতে পারে না তো এক্স এর মান যদি জিরো নয় তাহলে সাইন অফ এক্স বাই টু এটা কি জিরো হবে না কারণ সাইন জিরোর মানে জিরো হয় তাই কি না তো সেক্ষেত্রে এই মানটা কি জিরো হবে না কখনো সাইন অফ এক্স বাই টু নট ইকাল টু জিরো ফর অল এক্স বিলংস টু কোথায় ক্লোজ ইন্টারভেল এ টু বি সাবসেট করতে ওপেন ইন্টারভেল জিরো টু টু পাই ব্যাস হয়ে গেল দেয়ার ফর দ্য ফাংশন ডিফাইন্ড বাই ডিফাইন্ড বাই কত এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই সাইন অফ এক্স বাই টু ফর অল এক্স বিলংস টু কোথায় ক্লোজ ইন্টারভেল এ বি ইজ কন্টিনিউয়াস জিরো হলে ওয়ান বাই জিরো ইনফিনিটি হয়ে যেত এখন জিরো হচ্ছে না আর সাইন অফ এক্স সাইন এক্স ফাংশনটা কেমন কন্টিনিউয়াস তাহলে এটা কী হবে প্রত্যেকটা জায়গায় ওয়ান বাই সাইন এক্সটা কন্টিনিউয়াসই হবে তাই তো আর যদি কন্টিনিউয়াস কোনো একটা ক্লোজ ইন্টারভেল এবির মতো তাহলে এটা কী হবে অবশ্যই বাউন্ডেড কন্টিনিউয়াস অন কোথায় ক্লোজ ইন্টারভেল এ বি দেয়ারফর কী হবে এফ অফ এক্স ইজ বাউন্ডেড কোথায় ক্লোজ ইন্টারভেল এ বির মধ্যে ঠিক আছে তো যদি এটা একটা বাউন্ডেড তো সেখানে একটা পজিটিভ নাম্বার পাবো তাই না তো দেন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়েল এক্স সরি রিয়েল নাম্বার কে যাতে করে কী হবে মড অফ ওয়ান বাই সাইন অফ এক্স বাই টু লেস দেন ইকুয়াল টু কে ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল এ বি সাবসেট অফ জিরো কমা টু পাই তাই তো আচ্ছা এটা আবার কার থেকে বড় মড অফ সাইন এক্স থেকে বড় এবার বড় ফাংশনটা কি হচ্ছে বাউন্ডেড তার ছোটো ফাংশনটা কী হবে অবশ্যই বাউন্ডেড হবে দ্যারফর এখান থেকে আমরা কী বলতে পারবো সিকোয়েন্স এস এনটা কি ইজ ইউনিফর্মলি বাউন্ডেড তাই তো কোথায় কোন ক্লোজ ইন্টারভেল এ বি তাহলে দেখো এখানে ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করলো ফার্স্টে আমরা কী করলাম ইউএন ভিএন ধরলাম ইউএন সাইন এন এক্স যেটা আমরা এখন দেখালাম কি ইউনিফর্মলি বাউন্ডেড যেটা হলো আমাদের এক নম্বর কন্ডিশন দুই নম্বর কন্ডিশনকে ভিএনটা আমাকে ঘটে হতে হবে যেটা মনোটোনিক ফাংশন এখানে আমাদের ভিএনটা হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং তার সঙ্গে কী হতে হবে এটা কনভার্জ করতে হবে কোথায় জিরোতে আর এটা জিরোতে কনভার্জ করছে তাহলে আমি ডিরিচলেট থিওরামটা অ্যাপ্লাই করতে পারবো তাহলে বাই ডিরিচলেট থিওরাম দ্য সিরিজ কত সামেশন অফ ইউএন ভিএন ইজ কি হবে কনভার্জেন্ট শুধু কনভার্জেন্ট ইউনিফর্মলি কনভার্জেন্ট
কনভার্জেন্ট আর কোথায়? ক্লোজ ইন্টারভেল এ বি সাবসেট অফ 0,2π। বাস এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আরও কিছু এক্সাম্পল আছে যেগুলো আমরা পরের দিন করব। ও আচ্ছা, একটা জিনিস ছাড়া পড়লো, তোমাদের এই স্যামসনটা দেখানো কথা, তাই তো? দেখো আমরা রাফ খাতা করে রেখেছি, স্যামসনটাকে কী করতে হবে। তো ফার্স্টে আমরা কী করব, 2 sin nx sin x/2 এর মান বের করবো। তারপর এখানে সাইন এ ধরি, এটাকে আমরা এটাকে বি ধরি। তো 2 sin a sin b সূত্র কি? কস অফ বি মাইনাস এ বাই বি মাইনাস এ ইন মাইনাস কস অফ এ প্লাস বি। ব্যাস দূরে যেতে সাইন আছে, তাহলে কসের ক্ষেত্রে হয়, তাই না? তো এটা সিম্পল সূত্র, আর কিছু না। সূত্রটা অ্যাপ্লাই করেছি, করার পর এখানে 2 sin বেরোচ্ছে, তো 2টাকে কী করলাম, ওই পারে নিয়ে ভাগ করে দিলাম। সিম্পল। তাহলে সাইন এন এক্স সাইন অফ এক্স বাই 2 এর মান পেয়ে গেলাম আমরা এটা, ঠিক আছে? ফেলার পর কী হলো, এস এন এক্স, এখানে দেখো এস এন কত আছে আমাদের, সাইন এন এক্স, তাই না? তো এখানে এস এনটা হচ্ছে, সরি কোথায় গেলো, যে সাইন এন এক্স 2x এভাবে আছে। তো এখানে এস এন এক্স এর সংখ্যা আমরা কী করলাম, x/2 গুণ করে দিলাম মাল্টিপ্লাই। কারণ এখানে এন এর মান ভ্যারি করছিল, কিন্তু x/2 কনস্ট্যান্ট হিসেবে আছে, তো আমরা এটা কী করলাম, প্রত্যেকটার সঙ্গে গুণ করলাম। তাহলে কী পাবো, 1 এর জন্য সাইন এক্স তার সঙ্গে এটা গুণ, 2 এর জন্য সাইন 2x তার সঙ্গে এটা গুণ, 3 এর জন্য এভাবে তুলতে থাকবে এন এক্স পর্যন্ত। তারপর কী করবো, এটার মান কত, যেখান থেকে ফার্স্টে এন এর মান 1 বসাও, তখন কী হবে, 1 - 1/2, তাহলে হাফ, মাইনাস 1 বসাও, 1 + 1/2, তুমি 3। এবার প্রত্যেকটা এন এর মান বসিয়ে বসিয়ে আমরা পাবো এ অবধি। এবার দেখবো এর প্রথমটা সেকেন্ড টার্ম, দ্বিতীয়টা ফার্স্ট টার্ম, এভাবে কাটছে। তাহলে সেকেন্ড টার্ম ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম ফার্স্ট টার্ম, করতে গেলে সেকেন্ড টার্ম এটা ফার্স্ট টার্ম কাটবে, এই সেকেন্ড টার্ম কাটার জন্য ফার্স্ট টার্ম আর নেই, এটা কাটবে না, থাকবে এখানে এটা, এটা এখানে। তো হাফটা থাকুক, এখানে পাচ্ছি আমরা কস সি মাইনাস কস ডি সূত্র। সূত্র কি, 2 sin c সরি ডি মাইনাস সি বাই 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2। ব্যাস তারপর যে সিম্পল ক্যালকুলেশন, 2 কেটে গেল। সিম্পল ক্যালকুলেশন করার পর আমরা কিছু একটা পাবো। আর এখানে দেখো এই যে যোগফলটা পেলাম, এটা কিন্তু শুধুমাত্র এই টুকুটার জন্য, আর এখানে ছিল আমাদের সাইন এক্স এর সঙ্গে সাইন এক্স বাই 2 গুণ ছিল। এই 2টাকে আমরা কী করলাম, এই পারে নিয়ে এসে ভাগ করে দিলাম, তাহলে এখানে শুধু পড়ে থাকলো সাইন এন এক্স, তাই তো? তারপর এটাকে যোগ বিয়োগ ক্যালকুলেশন করবা, এই মানটা চলে আসবে। দেখো এই যে সেম মান, সাইন এন এক্স বাই 2 সাইন এন প্লাস 1/2x সাইন এক্স বাই 2, ব্যাস মিলে আছে। তো কারোর প্রয়োজন থাকলে তোমরা এটা টুকে নিতে পারো। আমি কিছুক্ষণ দেখাচ্ছি তোমাদের, তোমরা নাহলে ভিডিওটা পজ করো, পজ করার পর একবার টুকে নাও। তো আশা করছি আর তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।